বাফুফের নির্বাচনের সভাপতি পদে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তাবিত আওয়াল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গণমাধ্যমে তিনি বলেন রাজনীতিবিদ হিসেবে নয় বরং একজন ক্রীড়াবিদ ও সংগঠক নির্বাচন করে বিজয়ী হতে চান তিনি ফুটবল ফেডারেশনের নির্বাচনের উত্তাপ তরফদার রুহুল আমিনের পর এবার বাফুফের সভাপতি পদে নির্বাচনের সিদ্ধান্ত নিলেন ফুটবল ফেডারেশনের দুইবারের সহসভাপতি তাবিত আওয়াল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদের জানালেন সভাপতি পদে নির্বাচন করে জিততে চান তিনি তবে তাবিতের প্যানেলে কে বা কারা থাকবেন তা জানা যাবে ভোটের তফসিল ঘোষণার পর তো বর্তমান কনস্টিটিউশনের আন্ডারে আমি প্রেসিডেন্ট পদের জন্য আপনাদেরকে অফিস জানাতে চাচ্ছি যে আমি লড়ব আমার ইন্টেনশন হলো প্রেসিডেন্ট পদ ইলেকশন করা অ্যান্ড আমি আশাবাদী যে প্রেসিডেন্ট মানে হিসেবে লড়লে আমি জিতবো অ্যান্ড জিতলে আমি ফুটবলের দায় ব্যায়ীকে আর সামনের দিকে নিয়ে যেতে পারবো ফুটবল উন্নয়নে কর্ম পরিকল্পনা নিয়ে এখনই তেমন কিছুই জানাননি তাবিদ বললেন বাফুফের সভাপতি হিসেবে নির্বাচিত হলে কাজের মাধ্যমেই জানান দেবেন সবকিছু যত ব্যক্তি মনে করেন যে তারা এই পদের জন্য যোগ্য এনে এই পদে তারা কোম্পানিরা যাচ্ছেন আমি ওয়েলকাম জানাই সবাই জন্য নির্বাচন করার জন্য দাঁড়ায় আর কম্পিটিশনের মাধ্যমেই সবচেয়ে ভালো নেতা বা ভালো লিডার কিন্তু তৈরি হতে পারে কোন দলের হয়ে নয় একজন ক্রিয়াবিদ ও ফুটবল সংগঠক হিসেবেই নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান তাবিত আওয়াল রাজনীতি আর ক্রিয়ানীতি দুটো কখনোই এক হবে না বলেও জানান তিনি স্পোর্টসম্যান আমি আগামীতে ফুটবল ইলেকশন করতে যাচ্ছি নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোট থেকে সরে দাঁড়ানোর ঘটনা ঘটতে পারে কিনা এমন প্রশ্নে তাবিদ বলেন যে কোনো কিছুই ঘটতে পারে সুখন সরকার নিউজ টোয়েন্টি ঢাকা